নমস্কার, শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানের চতুর্দশ পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন কষ্টিপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রতি রবিবার, প্রত্যেক সপ্তাহের রবিবার থাকে এই অনুষ্ঠানটি, শ্রী শ্রী মায়ের কথা। আর প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সপ্তাহে ছদিন সোম থেকে শনিবার থাকে কথায় কথায় কথামৃত। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানে আমরা ওই একই নামের যে বিখ্যাত গ্রন্থ আছে, অর্থাৎ শ্রী শ্রী মায়ের কথা, সেই গ্রন্থটিকে অবলম্বন করে অগ্রসর হচ্ছি। এবং সেখানে প্রথম যে স্মৃতিকথাটি আছে, বিখ্যাত শ্রীমতী সরজুবালার, যিনি শ্রী শ্রী মায়ের দীক্ষিত সন্তান, তার বোনের নাম সুমতি বালার, এই সরজুবালার যে স্মৃতিকথা তার মধ্যে রয়েছি। আগের দিন আমরা ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 18 মাঘ 1319 প্রসঙ্গে, যে দিনটি ছিল ইংরাজির 31 জানুয়ারি 1913। সেই দিনকে শ্রী শ্রী মায়ের বাড়ি উদ্বোধনে যে সব অনুপম প্রসঙ্গ হচ্ছিল মায়ের সঙ্গে, সরজুবালার ছিলেন অন্যান্যরাও, সেটি আমরা যতটা শুনেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব। ঠাকুর ও মাকে যুগপৎ স্মরণ করে, জননীং সারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। কথা প্রসঙ্গে গৌরীমা ও দুর্গাদেবীর কথা উঠল, সরজুবালা লিখছেন। মা উভয়ের অনেক সুখ্যাতি করলেন। গৌরীমা শ্রীরামকৃষ্ণের অগ্রগণ্য স্ত্রী ভক্ত, ঠাকুরের কাছে ধর্মের আধ্যাত্মিকতার সুগভীর শিক্ষা লাভ করেছেন, শ্রী শ্রী মায়েরও কৃপা লাভ করে ধন্য হয়েছেন এবং মেয়েদের জন্য, নারীদের জন্য আশ্রম শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম প্রতিষ্ঠা করেছেন, মেয়েদের জন্য সমাজে অসামান্য স্থান নির্ধারক কাজ করেছেন ঠাকুর ও মাকে স্মরণ করে। আর দুর্গাপুরী, তিনি তাঁরই স্নেহধন্যা, তার কথা আমরা পাব। তো মা লেখিকা লিখছেন যে কথা প্রসঙ্গে গৌরীমা ও দুর্গাদেবীর কথা উঠল। মা উভয়ের অনেক সুখ্যাতি করলেন আর বললেন, দেখো মা, চর খেয়ে রাম নাম অনেকেই বলে, কিন্তু শৈশব হতে ফুলের মতো মনটি যে ঠাকুরের পায়ে দিতে পারে সেই ধন্য। মেয়েটি যেন অনাঘ্রাত ফুল, গৌরীদাসী মেয়েটিকে কেমন তৈরি করেছে। ওই দুর্গাপুরী দেবীর কথা বলছেন বা দুর্গামার কথা বলছেন, সরজুবালা লিখেছেন গৌরীমা ও দুর্গাদেবীর কথা উঠল। সরজুবালা গৌরীমার আশ্রমে মেয়েদের পড়াশোনার জন্যে সাহায্য করতেন, শিক্ষিকা ছিলেন। তো দুর্গাদেবীর প্রসঙ্গ হচ্ছে এবং শ্রী শ্রী মা তার প্রশংসা করে বলছেন যে শৈশব হতে ফুলের মতো মনটি যে ঠাকুরের পায়ে দিতে পারে সেই ধন্য। মেয়েটি যেন অনাঘ্রাত ফুল, আর বলছেন গৌরীদাসী মেয়েটিকে কেমন তৈরি করেছে। গৌরীমাকে ভালোবেসে মা মাঝে মাঝে এইরকম নামে ডাকতেন। এইবার দুর্গাদেবীর কথা চলছে, মা বলছেন, ভাইয়েরা বিয়ে দেবার বহু চেষ্টা করেছিল, গৌরীদাসী ওকে লুকিয়ে হেথা সেথা পালিয়ে পালিয়ে বেড়াত, শেষে পুরী গিয়ে জগন্নাথের সঙ্গে মালা বদল করে সন্ন্যাসিনী করে দিলে। সতীলক্ষ্মী মেয়ে কেমন লেখাপড়াও শিখেছে, কি একটা সংস্কৃত পরীক্ষাও দেবে শুনছি। তারপর সরজুবালা লিখছেন, গৌরীমার পূর্বজীবন সম্বন্ধেও অনেক কথা বললেন,
তাতে জানলুম তাঁর জীবনের উপর দিয়ে কম দুঃখ ঝঞ্ঝা বয়ে যায়নি। এই কথা সরজুবালা লিখছেন মায়ের কাছ থেকে যেটি শুনেছেন, আর মা দুর্গা দেবীর ওই রকম প্রশংসা করলেন যে তাকে গৌরী মা রক্ষা করেছেন এবং লুকিয়ে হেথা সেথা পালিয়ে পালিয়ে বেড়াতো গৌরী দাসী, ওকে লুকিয়ে হেথা সেথা পালিয়ে পালিয়ে বেড়াতো, শেষে পুরী গিয়ে জগন্নাথের সঙ্গে মালা বদল করে সন্ন্যাসিনী করে দিলেন। তার মানে তিনি আর সংসারে প্রবেশ করবেন না। সতীলক্ষ্মী মেয়ে কেমন লেখাপড়াও শিখেছে, কি একটা সংস্কৃত পরীক্ষাও দেবে শুনছি। এখানে দেখছি যে শ্রী শ্রী মা ওই ত্যাগের জীবনের অনুমোদন করছেন, শুধু নয় প্রশংসা করছেন, সুখ্যাতি করছেন, যেটি দুর্গাদেবী যে জীবনকে বরণ করেছেন। আবার সেই সঙ্গে বলছেন যে সতীলক্ষ্মী মেয়ে কেমন লেখাপড়াও শিখেছে। এই সতীলক্ষ্মী মেয়ে এটি প্রশংসা মুখেই ধরা যাক ভারতবর্ষে সুপরিচিত। অনেকে মেয়েদের বেঁধে রাখবার জন্য ওরকম বলতেন, যদি সেটা ছেড়েও দেওয়া যায় প্রশংসা মুখে বহু ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। কিন্তু সেই ১৯১৩ সালের কথা আমরা শুনছি তো, ১৯১৩ সালের জানুয়ারি মাসের প্রসঙ্গ হচ্ছে, সেই সময় সতীলক্ষ্মী মেয়ে অবধি না হয় বোঝা গেল, কিন্তু তিনি ত্যাগের জীবন যাপন করছেন মানে সন্ন্যাসিনী, এ কি ভাবা যেত সহজে। তার উপরে আবার বলছেন মা যে কেমন লেখাপড়াও শিখেছে, তাহলে মেয়ে ত্যাগব্রতী, সতীলক্ষ্মী বলতে যে চারিত্রিক গুণ বোঝায় তার অধিকারী, আবার শিক্ষিতা। এই শ্রী শ্রী মা। মায়ের সম্পর্কে আগের আগের অনুষ্ঠানে আমরা স্মরণ করেছি ভগিনী নিবেদিতার সেই বিখ্যাত উক্তি, যেখানে তিনি বলছেন, ওয়াজ শি দ্য লাস্ট অফ অ্যান ওল্ড অর্ডার অর দ্য বিগিনিং অফ আ নিউ। তিনি কি প্রাচীন ব্যবস্থার শেষ মানুষ নাকি নতুন ব্যবস্থার প্রথম জন? অন্যত্র বাংলা করা হয়েছে, তিনি কি প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি নাকি নবীন আদর্শের অগ্রদূত? এই প্রশ্নচিহ্ন মানেই নিবেদিতা বলছেন যে তিনি দুটি। তো ওই যে মা লাস্ট অফ অ্যান ওল্ড অর্ডার, সেই একটি প্রাচীন ব্যবস্থার শেষ মানুষ, সেটি দেখতে পাওয়া যাচ্ছে যেখানে তিনি ওই ত্যাগের এবং চারিত্রিক গুণের, তার মধ্যে ওই আদর্শের প্রতি তাঁর ভালোবাসা শ্রদ্ধা ঝরে ঝরে পড়ছে এবং তিনি সেই আদর্শের মূর্তিমতী রূপ। সেই জন্যেই নিবেদিতার মনে হয়েছে যে ওই আদর্শের শেষ প্রতিনিধি। আবার ওই আদর্শের শেষ প্রতিনিধি বললে অনেক সময় বোঝায় যে আর হবে না, তাহলে ভবিষ্যৎ যে কাল সে বাজে হয়ে গেল। না, ভবিষ্যৎ কালের নতুন সুর, নতুন ব্যঞ্জনা। আর দেখো, এই মা শারদামণি একেবারে সাধারণ বেশে, ইনি কিন্তু ওই যে নতুন যে কাল, নতুন যে যুগ, নতুন যে ব্যবস্থা আসছে তার প্রথম মানুষ, বিগিনিং অব আ নিউ। এই দেখা যাচ্ছে যে বলছেন সতীলক্ষ্মী মেয়ে কেমন লেখাপড়াও শিখেছে। সতীলক্ষ্মী মেয়ে এবং লেখাপড়া শেখা, ওল্ড অর্ডার নিউ অর্ডার, এই দুটোরই যোগসূত্র স্থাপন করছেন দুটির সীমানায়, দুটিকেই আলোকিত করে দাঁড়িয়ে আছেন জননী শারদামণি। আবার বললেন কি একটা সংস্কৃত পরীক্ষাও দেবে শুনছি। তখনকার দিনে মানুষ এসব চাইতো না যে কি লেখাপড়া শেখা, চাইতো না কেন? দুটো কারণ আছে, একটা হচ্ছে পুরুষের আধিপত্যের কারণে, সেটা ভাবলে দুঃখ, আরেকটা হচ্ছে সামাজিক সুরক্ষা কম ছিল তো, সেই জন্যে মেয়েরা বাইরে যাবে, লেখাপড়া করবে, তারপর কি চাকরি করবে নাকি, তাহলে তাদেরকে কে সুরক্ষা দেবে, এইরকম ছিল। কিন্তু ওই সুরক্ষার জন্য চিন্তাকে হয়তো অজান্তেই ছাপিয়ে যেত আধিপত্যের চিন্তা, যে আমরা বলছি বাড়িতে থাকবেই, শেষ কথা, আবার বাইরে কি বেরোবে। সেইখানে মা এই রকম ভাবে যে বলছেন, এটি নীরব পরিবর্তন, নীরবে ঘটা দীর্ঘস্থায়ী পরিবর্তন। বিপ্লব বললে একটু সশব্দ মনে হয়,
একটু লাউড। শ্রী শ্রী মা ওইরকমভাবে বিপ্লব আনছেন না, কিন্তু বিপ্লব বললে যে পরিমাণ পরিবর্তন বোঝায়, তার হাজার লক্ষ গুণ পরিবর্তন তিনি সমাজের বুকে, সমাজের বোধে, সমাজের অন্তঃপুরে আনয়ন করছেন একরকম নিঃশব্দে। এখানে দুর্গাদেবীর প্রশংসা করছেন, দুর্গাদেবীর জীবন নিয়ে আনন্দ করছেন, বলছেন এইরকম এরকম কথা। আর তারপরে সরজুবালা লিখছেন যে গৌরীমার পূর্বজীবন সম্বন্ধেও অনেক কথা বললেন, তাতে জানলুম তাঁর জীবনের উপর দিয়ে কম দুঃখ ঝঞ্ঝা বয়ে যায়নি। এরপরে মা বলছেন, ওই যে আমরা রয়েছি যে তারিখটিতে, তার আগে মা কাশি গিয়েছিলেন। এই যে 18 মাঘ 1319, তো এই দিনের প্রসঙ্গ যখন শুরু হচ্ছে সেইখানেই আমরা পেয়েছি সরজুবালা লিখেছেন যে 3রা মাঘ মা কাশি হতে ফিরেছেন। এইখানে আমরা যেখানটাতে রয়েছি এখানে মা ওই মজা করে কাশির প্রসঙ্গ বলছেন, বলছেন লিখি সরজুবালা লিখছেন, কাশির কথা ওঠাতে বললেন, কাশিতে বেশ ছিলুম গো, আর আমি তো সঙ্গে করে যদু বংশ সব নিয়ে গিয়েছিলুম মা। ওই আগেকার দিনের বলার ভঙ্গি যে সঙ্গে কতজনকে নিয়ে গেছি, আর মা সত্যি যখন যেতেন তখন তার সঙ্গে অনেকে থাকতেন, তো কাশিতেও সেইভাবে গিয়েছিলেন, সেটি মা কতটা আনন্দ করে মজা করে বললেন, আর বললেন কাশিতে বেশ ছিলুম গো। সরজুবালা লিখছেন, একটু পরে 4-5টি স্ত্রীলোক এলেন, তারা ডাব ও অন্য কিছু ফল মায়ের চরণ প্রান্তে রাখলেন। একটি স্ত্রীলোক প্রণাম করবার জন্য নিকটে আসবার উপক্রম করলে মা বললেন, ওখান হতেই করো। তারা প্রত্যেকেই মার সামনে 2-4টি পয়সা রেখে প্রণাম করতে লাগলেন, মা পয়সা দিতে বারবার নিষেধ করলেন, এই পয়সা নিতে চাইছেন না। অথচ মায়ের যে সংসার সেখানে তো অর্থ কষ্ট ছিল না বললে নেহাতি ভুল বলা হবে, কিন্তু মা তো ওই ত্যাগের জীবন, যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি, তার বেশি নেব না। আর প্রয়োজন কি ফুরিয়ে গেছে, ওই যে আমরা বলছিলাম যে অর্থের সাচ্ছল্য কোথায় ছিল, কিন্তু না থাকলেও সব একে একে এসে প্রণাম করছে আর পয়সা দিচ্ছে, ওইটাতে তার অসুবিধে হচ্ছে। তা সরজুবালা লিখছেন যে মা পয়সা দিতে বারবার নিষেধ করলেন, কিন্তু বোঝাই যাচ্ছে যে তারা নিষেধ শুনছেন না, তারা দিচ্ছেন, এই যে নিষেধ করছেন মন থেকে ওটা চাইছেন না, কিন্তু ওই সংসার যাত্রা নির্বাহের জন্য যেটুকুনি প্রয়োজন, এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে ঠাকুর এইসব ব্যাপারে আপোষহীন ছিলেন, নোব না তো নোবই না, কিন্তু মা গ্রহণ করেছেন, শুধু পয়সা নয়, তার না চাইতে তার অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু লোকে করেছে, তো স্পর্শ প্রণাম করেছে, তার কষ্ট হয়েছে, সেই মানুষটি চোখের আড়ালে চলে যাওয়ার পর, তার প্রস্থানের পর মা বলেছেন জ্বলে গেল জ্বলে গেল গঙ্গা জল ঢালো, কিন্তু সহ্য করেছেন। বলা হয় যে তিনি সহ্যের প্রতিমূর্তি, তিনি বলতেন ধরিত্রীর মতো সহ্য গুণ চাই, আর বলতেন যে স স স ঠাকুরের কাছে এইসব ভাব তিনি পেয়েছেন, যে সয় সে রয়, যে না সয় নে সে না সয়। তো ওই যে মা সহ্য গুণ যে দেখিয়েছেন তার মধ্যে এটি একটি, যে পয়সা নিতে চাইছেন না, প্রণামই নিতে চাইছেন না, কিন্তু না নিলে ওদের দুঃখ হবে, এর বকতে হবে, তো এইটা মায়ের ধাতের মধ্যে নেই। এটি শুধু ওই প্রণামী গ্রহণ করার ক্ষেত্রে, মানে অনিচ্ছা সত্ত্বেও গ্রহণ করার ক্ষেত্রেই যে শুধু দেখা যায় তা নয়, অন্য বহু জায়গায় দেখা যায় যে মা যেখানটাতে বকলে হতো, যেখানটাতে নিবৃত্ত করলে হতো, সেটা করছেন না, সহ্য করছেন। এই সহ্য মায়ের ক্ষেত্রে অনন্ত প্রসারী, তিনি সব নিজের মধ্যে গ্রহণ করেছেন, শিক্ষা দিয়েছেন, কিন্তু যেখানটাতে বকা যেত, যেখানটাতে শাসন করা যেত উচ্চৈশ্বরে, সেইটা করছেন না। এইটা একটা অপূর্ব ভাব,
এর মধ্যে দুটো দিক আছে। একটা হচ্ছে যে ওই যে ভেতর থেকে একটা যে ইচ্ছে, যেটা জোর করে বারণ করি, সেইটাকে সংবরণ করছেন তার এতই শক্তি। আরেকটি হচ্ছে দুকুল ভাসানো মাতৃভাব, যে বলছি তো শুনছে না, আর বকতে পারছি না, বকবো না। তার কিছু উপদেশ চাইতে মা একটু হেসে বললেন, আমি আর কি উপদেশ দেব, আমি আর কি উপদেশ দেব, ঠাকুরের কথা সব বইয়ে বেরিয়ে গিয়েছে, তার একটা কথা ধারণা করে যদি চলতে পারো তো সব হয়ে যাবে। এটি 1913-র কথা। তো ওই সময় কথামৃত অনেকটাই প্রকাশিত হয়ে গেছে, সিংহভাগ লীলা প্রসঙ্গ প্রকাশিত হতে চলেছে বা সেই পদ্ধতির মধ্যে রয়েছে। তো শ্রী শ্রী মা বলছেন যে আরও ঠাকুরের জীবনী গ্রন্থ বেরিয়েছে, তা মা বলছেন যে তাঁর আমি আর কি উপদেশ দেব, ঠাকুরের কথা সব বইয়ে বেরিয়ে গিয়েছে, তাঁর একটা কথা ধারণা করে যদি চলতে পারো তো সব হয়ে যাবে। এই যে মা বলছেন যে তাঁর একটা কথা ধারণা করে যদি চলতে পারো, এর মধ্যে দুটো দিক আছে। একটি দিক হচ্ছে যে হ্যাঁ, শ্রীরামকৃষ্ণের একটি কথাকে অবলম্বন করলেই যে সব কিছু পাওয়া যায়, এটি যে মা শেখাচ্ছেন সেটি যেমন গভীর একটি ঘটনা, তেমনি ঠাকুরের ভক্ত সন্তানেরা কত রকমভাবে বলেছেন। স্বামীজি তো বলেছেন সর্বাগ্রে যে ওই ঠাকুরের একটি কথাকে অবলম্বন করতে পারলেই হয়ে যাবে, এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে যারা এসেছে জানতে তারা কি অধিকারী, ওরকম জিজ্ঞেস করছে, অনেকে তো অনেক রকমভাবে জিজ্ঞেস করে, যদি অধিকারী না হয়ে থাকে মা সেটা আর বলতে চাইছেন না। কেন চাইছেন না? ওই যে অধিকারী না হলে কাজে লাগবে না, তো সেই জন্য ওই ঠাকুরের যে কথাগুলি বইতে প্রকাশিত হয়েছে সেইগুলি বলতে বলছেন। অন্যত্র অনেক সময় দেখা গেছে যে ঠাকুরের কোনো উক্তিকে মা ব্যাখ্যা করছেন, উত্থাপন করছেন, কেউ মা ব্যাখ্যা করছেন, এরকম তো হয়েছে, কিন্তু এখানে অধিকারী। তাহলে অধিকারী নন বলে মা কি তাকে অন্য চোখে দেখলেন? তা নয়, ওই যে বইয়ের কথা বলে দিলেন, আর হচ্ছে মায়ের আশীর্বাদ নিয়ে তারা গেলেন। তো কিন্তু অধিকারী মানতে হয়, যার যেটা সময় হয়নি তার কাছে বলে লাভ হয় না। শ্রী শ্রী মা খুঁটিনাটি অনেক কথা তাদের জিজ্ঞাসা করলেন। তারা বিদায় নিলে মা আমাকে বললেন, উপদেশ নেয় তেমন আধার কই, আধার চাই মা, নইলে হয় না। এটি বলছেন যে উপদেশ যে চাই নেবে সেরকম আধার কই, আধার চাই মা, নইলে হয় না। এইটা যে ঠাকুরের কথা তিনি বলতেই পারতেন, কিন্তু আধার উপযুক্ত নয় বলে বললেন না। ওই অধিকারী ভেদ যেটা বলা হয়েছে শাস্ত্রে সেইটি, যে সেরকম নয় সেই জন্য বলছেন না। আধার নয় বোঝা গেল কি করে, সেটা প্রশ্নটি হয়তো প্রাসঙ্গিক নয়, তবু এমনিতে ওদের সঙ্গে কথা বলতে গিয়ে মা বুঝতে পেরেছেন যে ওই 4-5 জন স্ত্রীলোক পয়সা প্রণামী দিতে বারণ করছিলেন, তবু জোর করে দিয়েছে। আরও আরও মা তো সব বুঝতে পারতেন, তা সেইখান থেকে তিনি ধরেছেন যে এদের সেরকম আধার নয়, সেই জন্যে তিনি সেটি বলছেন না। তিনি তাদের অন্তঃকরণ দেখতে পাচ্ছেন, এই জন্য বলছেন না। এটি সঙ্গে সঙ্গে যে প্রসঙ্গটি আসছে সেটি হচ্ছে যে মা যিনি এইরকম সহজ সাধারণভাবে থাকেন, সরজুবালার সঙ্গে প্রসঙ্গে আমরা দেখেছি তার স্মৃতিকথার মধ্যে পরেও আছে যে একেবারে মা আপনজনের মতো মিশছেন। সরজুবালা কোনো জায়গার থেকে তেতেপুরে এসেছেন, মা বলছেন বসো এখানে আমি হাওয়া করছি, তাতে কি হয়েছে? শোয়ার সময় বলছেন এই আমার বালিশটা মাথায় দাও, ওই বালিশটা শক্ত, এরকম সব নানান রকম করছেন। তা একেবারে নিজেদের জন, নিজেদের মানুষ হলে, নিজের জন হলে যা হয় তার থেকেও বেশি, এবং একদম সহজ সাধারণ কথা হচ্ছে। সেই মা যখন বলছেন উপদেশ নেয় তেমন আধার কই, তখন যেন ভেতর থেকে ফুটে উঠছে শ্রী শ্রী মায়ের গুরুরূপ, তার আধ্যাত্মিক শক্তি, যে তিনি বুঝছেন যে সেই আধার নয়। নাহলে নিজের স্বামী দেবতার কথা, নিজের সহধর্মিনীর কথা তিনি তো সবই বলতে পারেন,
ঠাকুরের তত্ত্বকথা রূপেও তিনি জানেন, আর ঠাকুরের কাছ থেকে শুনেছেন কত, তো বলে তো শেষ হবে না। কিন্তু আধার যে নয় সেটি বুঝতে পারছেন সেই শ্রী শ্রীমা, যার মধ্যে পরিপূর্ণরূপে জ্বলজ্বল করছে গুরু শক্তি। সরজুবালা আগে জানিয়েছেন, আমরা আগে আগে কোনো একটি অনুষ্ঠানে শুনেছি যে মা যখন দীক্ষা দিচ্ছেন তাকে, একেবারে সহজভাবে কথাবার্তা শুরু হয়েছে, কিন্তু তখন যখন দীক্ষা দিচ্ছেন তখন যেন অন্য মা। সে কি গাম্ভীর্য, সে কি ভাব! এই যে দেবী শক্তি, গুরু শক্তি মায়ের মধ্যে, সেটি প্রচ্ছন্ন হয়ে থাকত, মা সেটি প্রকাশ করতেন না, যাতে সন্তান তার কাছে যেতে পারে। প্রকাশ করলে তাকে দেবী ভেবে যদি পিছিয়ে যায়, কাছে না আসে। কিন্তু এই চকিত প্রকাশ কিছু কিছু রয়েছে, যেটার দিয়ে আমাদের অনুধ্যানের সুবিধে। এখানে কিছু বলতে চাইলেন না ঠাকুরের সম্বন্ধে, আচ্ছা ঠাকুরের সম্বন্ধে কিছু বলতে চাইলেন না, শি প্রেফার্ড টু রিমেইন সাইলেন্ট, এবং সেটি আধার নয় বলে, বা আধার তাদের মধ্যে সেরকম নেই বলে। উপদেশ নেয় তেমন আধার কই, তেমন আধার কই, আধার চাই মা, নইলে হয় না। কথায় কথায় ঠাকুরের ভাগ্নের হৃদয় প্রভৃতির কথা উঠল। দু একটি কথা হতেই অন্নপূর্ণার মা ঘরে ঢুকতে সেসব কথা চাপা পড়ে গেল। তিনি বললেন, মা আমি স্বপ্ন দেখেছি। অন্নপূর্ণার মার কথা আমরা আগেও পেয়েছি, মায়ের কাছাকাছি থাকতেন, স্ত্রী ভক্ত। তিনি বললেন, মা আমি স্বপ্ন দেখেছি, তুমি যেন আমাকে বলছো আমার প্রসাদ খা তবে তোর অসুখ সারবে। আমি বলছি, ঠাকুর নিষেধ করেছেন আমাকে কারো উচ্ছিষ্ট খেতে, তা মা আমাকে এখন তোমার প্রসাদ একটু দাও। মা সম্মত না হওয়ায় তিনি খুব জিদ করতে লাগলেন। মা বললেন, ঠাকুর যা নিষেধ করেছেন তাই করতে চাও? অন্নপূর্ণার মা উত্তর করলেন, তাঁতে ও তোমাতে যতদিন তফাত বোধ ছিল ততদিন ও কথা ছিল, এখন দাও। মা শেষে তাকে প্রসাদ দিলেন। অন্নপূর্ণার মা যখন জোর করছেন তখন এরকম মা বলছেন, কারণ তিনি নিজে এসে স্বপ্নের কথা বলেছেন, আর মা তো সবই জানেন যে, মা আমি স্বপ্নে দেখেছি তুমি যেন আমাকে বলছো আমার প্রসাদ খা তবে তোর অসুখ সারবে। আমি বলছি, ঠাকুর নিষেধ করেছেন আমাকে কারো উচ্ছিষ্ট খেতে, তা মা আমাকে এখন তোমার প্রসাদ একটু দাও। এরকম বললে কি হবে? মা স্বাভাবিকভাবেই বলছেন যে না, রাজি নই, এবং বলছেন যে ঠাকুর যা নিষেধ করেছেন তাই করতে চাও। এই ভঙ্গি খুব বেশি বকছেন না, মার মধ্যে একটা ওই রকম অসহায়া বালিকার মতো ভাব থাকত। এটি মায়ের জীবনীতে আছে। গৌরী মা, গোলাপ মা, গোলাপ মা যোগিন মা, এরাই বিশেষ করে গোলাপ মা যোগিন মা মায়ের উপর দিয়ে একেবারে অভিভাবকের মতো মাঝে মাঝে কথা বলতেন। আমার মা তখন লজ্জা শিগলা বধূটির মতো সেই কথা মেনে চলতেন, যদিও তার মধ্যে গুরু শক্তি, তিনি অবতার শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী। তো এখানেও দেখা যাচ্ছে যে যখন অন্নপূর্ণার মা ওইরকম বলছেন তখন মা অল্প অল্প করে প্রতিবাদ করছেন, তারপর যখন অন্নপূর্ণার মা ওই কথাটি বলেছেন যে তাঁতে ও তোমাতে যতদিন তফাত বোধ ছিল ততদিন ও কথা ছিল, এখন দাও, তখন সরজুবালা লিখছেন যে মা শেষে তাকে প্রসাদ দিলেন। অন্নপূর্ণার মার এই যে উক্তিটি সেটি তাৎপর্যপূর্ণ, তার মানে শ্রীরামকৃষ্ণ ও মা শারদাতে তাঁর আর এখন কোনো তফাত বোধ নেই। এই যে তফাত বোধ নেই সেটি বোঝা যাচ্ছে কোথা থেকে, এটি কথার কথা নয়, বোঝা যাচ্ছে যে যদি ঠাকুরকে তার বড় বলে মনে হতো, তফাত বোধের প্রসঙ্গ ওইখান থেকে আসে তো, যে ঠাকুরই সব আর ইনি তার ধর্মপত্নী, যদি সেরকম মনে হতো তাহলে স্বপ্নে যে দেখেছেন, বলছেন স্বপ্নে যেন দেখেছি, তুমি যেন আমাকে বলছো, মা আমি স্বপ্ন দেখেছি, তুমি যেন আমাকে বলছো আমার প্রসাদ খা তবে তোর অসুখ সারবে, এইটি যদি তার স্বপ্নে মনে হয়েছে। কিন্তু ঠাকুরকেই তিনি যদি সব, ঠাকুরকেই যদি তিনি উচ্চতর স্থানে অধিষ্ঠিত বলে মনে করতেন তাহলে তো আর মায়ের কাছে আসতেন না।
কিন্তু যিনি মায়ের কাছে এসেছেন মায়ের প্রসাদ নিতে, তার মানে কিছু একটা আছে, যে ঠাকুর যা বলেছেন এ তো তার বিপরীত হয়ে যাচ্ছে। যে কারুর উচ্ছিষ্ট খেতে বারণ করেছেন তিনি নিজেই বলছেন, মাও সেটা উল্লেখ করলেন যে তাহলে আর কেন, কিন্তু তা সত্ত্বেও তো তিনি মার কাছে এসেছেন, কেন এইবারে তিনি বলছেন, তাঁতে ও তোমাতে যতদিন তফাৎ বোধ ছিল ততদিন ও কথা ছিল। তাহলে এগুলো বললেন কেন? বললেন মনের মধ্যে এগুলো উঠেছে বলে, কিন্তু প্রসাদ নিয়ে যাব সেই জন্য বলছেন, তাঁতে ও তোমাতে যতদিন তফাৎ বোধ ছিল ততদিন ও কথা ছিল, এখন দাও। এই অন্নপূর্ণার মার উক্তি খুব সুন্দর, মূল্যবান, আনন্দপূর্ণ এবং গভীর তাৎপর্যবাহী। তাতে ও তোমাতে যতদিন তফাৎ বোধ ছিল, খুব মিষ্টি কথা। কালের ব্যবধানে 2021 আমরা ভাবতে পারি যে ঠাকুর ও মা অভেদ, কেউ কারোর কাছে শুনেছেন পড়েছেন বলে তিনি ওরকম ভাবেন, ভাববার চেষ্টা করেন, কেউ আরো গভীরভাবে উপলব্ধি করেন। কিন্তু আমরা রয়েছি 1913-তে এবং অন্নপূর্ণার মা, তিনি ঠাকুরকে দেখেছেন, দর্শন করেছেন, অনুমান করাই যাচ্ছে, ওই যে বলছেন ঠাকুর নিষেধ করেছেন আমাকে কারো উচ্ছিষ্ট খেতে। তো সেই তিনি যখন মা শারদাকে দেখছেন, ঠাকুরের যে স্থূল লীলা তার কাছাকাছি সময়কার ঘটনা, তো মা ঠাকুরের থেকে প্রায় 19 বছরের ছোট, মা অবগুণ্ঠনবতী, কারুর সামনে বেরোন না, মানে পুরুষ ভক্তদের সামনে তো নয়ই, তারা ঘোমটা দেওয়া মাকে দেখতে পান, মা তত্ত্ব কথা বড় একটা কিছু বলেন না। শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পর মা কেঁদে আকুল বিভিন্ন তীর্থস্থানে ছুটে ছুটে যাচ্ছেন, মনের যে বিরহ দহন জ্বালা সেটি নিবারণের জন্যে। তো কষ্ট হয় তাকে দেখলে, যে ঠাকুরের সহধর্মিনী আর ভিতরে কি যন্ত্রণা ঠাকুরের অদর্শনের জন্য। তাহলে ঠাকুর কে? ঠাকুর তিনি তো সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অবতার, আর তিনি একে বিবাহ করেছিলেন। তাহলে ঠাকুরের যে জায়গা আর মায়ের যে জায়গা, দুটো কি সমান হলো নাকি? যখন কেউ দেখছেন তখন ওইটা মনে হওয়াই স্বাভাবিক, আর এরা তো পুরো লৌকিকভাবে জীবনযাপন করেছেন। ঠাকুরকে গেরিগুগলি খেতে বলা হয়েছে বলে মা সেইগুলি সব নিয়ে আসছেন, তা ব্যবস্থা করছেন, ঝোল করে, পাতলা ঝোল করে খেতে দিচ্ছেন। তাহলে মা ঠাকুরের সেবায় মা তাঁর সহধর্মিনী রূপে, এইটা মনের মধ্যে ছিল, থাকাটা স্বাভাবিক এদের পক্ষে। ঠাকুরের সন্তানদের প্রসঙ্গ আলাদা, কিন্তু এমনি ভক্তদের পক্ষে তো স্বাভাবিক। সেইখান থেকে দুজনকে এক বলে মনে হবে? ইনি পুরুষ, উনি স্ত্রী, বহির্জগতের দিক থেকে বলতে গেলে বলাই বাহুল্য, এনার বয়স ওনার থেকে 19 বছরের মতো বেশি, উনি স্বামী, ইনি স্ত্রী। একটু আগেই আমরা ওই প্রসঙ্গের মধ্যে ছিলাম যে 1913 মানে ইয়েস, মেল ডমিনেটেড সোসাইটি। তো সেখানে দুজনে সেম, দুজনে আইডেন্টিক্যাল। অন্নপূর্ণার মা বলছেন, তাঁতে ও তোমাতে যতদিন তফাৎ বোধ ছিল ততদিন ও কথা ছিল, এখন দাও। তাহলে মা স্থূল শরীরে বর্তমান থাকতে কেউ বলছেন যে তোমাতে ও ঠাকুরে কোনো প্রভেদ নেই গো, তুমি তোমার প্রসাদ দাও। এটি চমৎকার, যে ঠাকুরেতে রাগ করবেন না, না না, আগেও এসব ভাবতাম, আর এখন জানি যে দুজনে অভেদ। তাহলে ঠাকুর যে বলেছেন উচ্ছিষ্ট না খেতে, সেটা লঙ্ঘন হলো কি না? না, লঙ্ঘন হলো না, কারণ ঠাকুর নির্দেশ করেছেন আমাকে কারো উচ্ছিষ্ট খেতে, আর ঠাকুর আর মাকে তো এখন এক দেখছি, অভেদ দেখছি। মায়ের মধ্যে ঠাকুর রয়েছেন, ঠাকুরের মধ্যে মা ছিলেন, তা সেই জন্যে তো আর উচ্ছিষ্ট অন্য কারোর উচ্ছিষ্ট হলো না, তো দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। এইটি যে অন্নপূর্ণার মা বলছেন খুব চমৎকার, আমরা সেই প্রসঙ্গটির মধ্যে রয়েছি,
এবং এটি ভারী সুন্দর। এটির সঙ্গে সঙ্গেই এই প্রসঙ্গ শেষ হচ্ছে, এই দিনের প্রসঙ্গ অর্থাৎ 18 মাঘ 1319 প্রসঙ্গ এইখানে সমাপ্ত হচ্ছে। আমরা এবার তার পরের দিনটির কথায় যাব, সেটি ফাল্গুন মাস, ওটি 18 মাঘ ছিল। আর এটি 15-20 দিন বাদে সরজুবালা লিখছেন যে 5 কি 6 ফাল্গুন 1319, তার মানে ইংরেজিতে হবে 17 বা 18 ফেব্রুয়ারি 1913। আগে ছিলাম আমরা 31 জানুয়ারি 1913, এটি 17-18, আমরা বলছিলাম 20 দিনের মতো ব্যবধান, 17 বা 18 ফেব্রুয়ারি 1913। সরজুবালা লিখছেন, শ্রীমান শোকহরণের সহিত পুনরায় গিয়েছি, পুত্রের কথা, সকালবেলায় পূজা হয়ে গেছে, দেখেই মা বললেন, এসেছ মা, বেশ করেছ, জয়রামবাটি যাবার দিন বদলে গেছে, 13 নয় 11। সরজুবালা বন্ধনীর মধ্যে দিয়েছেন ফাল্গুন। কার সঙ্গে এলে? তাহলে 13 তারিখ ছিল, আরও এগিয়ে এসছে 11 ফাল্গুন, আর উনি 5 কি 6 ফাল্গুন গেছেন, তার মানে 5-6 বাদেই তো মা খুব খুশি হয়েছেন, বলছেন, এসেছো মা, বেশ করেছ, জয়রামবাটি যাবার দিন বদলে গেছে, 13 নয় 11, তার মানে আরেকটু হলে তোমার সঙ্গে দেখা হতো না। এই ভাব, সরজুবালার সঙ্গে দেখা হলে মা যে কি আনন্দ করেন, সরজুবালার আনন্দের তো অবধি থাকে না, সেটা তিনি লিখেছেন, কিন্তু ভক্তের জন্যে দেবীর আনন্দ সেই প্রসঙ্গ লেখিকা লিখেছেন। তো এইখানে এটি বলছেন তিনি, যে জয়রামবাটি যাবার দিন বদলে গেছে, 13 নয় 11, কার সঙ্গে এলে? আমি, শোকহরণ নিয়ে এসেছে, অনেক দূরে আছি মা, আসবার সুবিধা হয় না। মা শ্রীমানের প্রশংসা করে বললেন, আহা, লক্ষ্মী ছেলে কত কষ্ট করে নিয়ে এসেছে। জিজ্ঞাসা করলেন, জামাই কেমন আছেন? জামাইয়ের পর সরজুবালা বন্ধনীর মধ্যে দিয়েছেন, আমার স্বামী। মা বলছেন, জামাই কেমন আছেন? এইটা একটু মজার আছে, কারণ মা কখনো বলবেন না যে জামাই কেমন আছেন, মা বলবেন যে জামাই কেমন আছে, কিন্তু সরজুবালা লিখছেন তো, তিনি আর আছে বলে লেখেন কি করে নিজের স্বামী সম্পর্কে, তো ওই জন্য ওটা মায়ের উপর দিয়ে চালিয়ে দিয়েছেন যে জামাই কেমন আছেন। কি সুন্দর আর কি, স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তির ভাব, আর মাকে তো সবকিছুই, মায়ের উপর সবকিছু চলে। আমি, বড় ভালো নেই মা। কিছুক্ষণ পরে একখানি চিঠির জবাব লিখে দিতে বললেন। ওই যে শ্রী শ্রী মায়ের কাছে সরজুবালা তার স্বামীর অসুখের কথা বললেন, তাতে মা কি বললেন? দিলেন না ইনি। এই হচ্ছে এদের মনোভাব, যে আমার সম্বন্ধে, আমার পরিবারের সম্বন্ধে কি কথা হয়েছে ও আর কিছু বিশেষ দেব না। কথামৃতর মধ্যে মাস্টারমশাই অর্থাৎ শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয়ের এই স্বভাব আমরা দেখেছি কিরকম, যে তিনি নিজের কথা প্রায় কিছু লিখতেই চান না, লেখেনই না, আর যা লেখেন সেখানে শ্রীরামকৃষ্ণের মন্তব্য কিছু থাকে হয়তো, সব মিলিয়ে এমন কিছু একটা থাকে যেটি ভক্তদের কাছে শিক্ষণীয়, যে তাঁর জীবনের প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণের আলোকে কিভাবে শিক্ষা বহন করে আনছে সেইটা দেখাতে মাস্টারমশাই লেখেন, তা না হলে না। এখানেও সরজুবালা তার স্বামীর অসুস্থতার প্রসঙ্গে মায়ের কি উক্তি আর লিখলেনই না, কিন্তু মা যে জিজ্ঞাসা করেছেন সেটি সম্পর্কে মা কনসার্নড আছেন সেটি শুধু উল্লেখ করেছেন। কিছুক্ষণ পরে একখানি চিঠির জবাব লিখে দিতে বললেন। মা বলতে লাগলেন, আর আমি লিখে যেতে লাগলুম। দুপুরে খাওয়া দাওয়ার পর মা একটু বিশ্রাম করছিলেন, এমন সময় কয়েকজন স্ত্রীলোক দর্শন করতে এলেন। মা শুয়ে শুয়েই তাদের কুশল প্রশ্ন করতে লাগলেন।
তারা দু একটি কথার পর বলতে আরম্ভ করলেন, আমার একটি ভালো ছাগল আছে, দুষের দুধ দেয়, তিনটি পাখি আছে, এসবই এখন অবলম্বন। আর বয়স তো কম হয়ে গেল না মা? আমার তখন, সরজুবালা বলছেন, আমার তখন ঠাকুরের কথা মনে পড়ল, বিড়াল পুষিয়ে মহামায়া সংসার করান। শ্রী শ্রী মা হাঁ হাঁ করে যেতে লাগলেন। ঠাকুর থাকলে কি করতেন এবার অনুমেয়? যে বলছে ভালো ছাগল আছে, দুষের দুধ দেয়, তিনটি পাখি আছে, এই ছাগল পাখির প্রসঙ্গ ঠাকুর শুনতেন? কিন্তু মা হাঁ হাঁ করে যাচ্ছেন। আর কোন সময়? দুপুরে খাওয়া দাওয়ার পর বিশ্রাম করছিলেন, এমন সময় এরা গেছেন দর্শন করতে। এটি হচ্ছে তা মার কোনো বিকার নেই, ওই যে আমরা বলছিলাম অসন্তুষ্ট হচ্ছেন না মা, সেই শ্রী শ্রী মা সারদামণি, যিনি বলছেন অন্যত্র, সন্তোষের সমান ধন নাই, সহ্যের সমান গুণ নাই। এই যে সন্তোষ, অসন্তোষ নেই। এরা বুগে দুপুরবেলায় গিয়ে এইসব ছাগল পাখি টাখি বলছেন, মা হাঁ হাঁ করে যাচ্ছেন, কি অপূর্ব একটি দিক দিয়ে। আরেকটি হচ্ছে, ওরা গেলেন কি করে উপরে? কেউ আটকায়নি? না, কেন আটকায়নি? নিশ্চয়ই শ্রী শ্রী মায়ের সেই রকমই ইচ্ছা ছিল যে কাউকে আটকিও না, তার অবারিত দ্বার। পুরুষরা হলে অনেক রকম, সে অন্য প্রসঙ্গ, স্বাভাবিক, কিন্তু মেয়েরা যখন আসবে, হ্যাঁ চলে আসুক। তো মা কাউকে আটকাচ্ছেন না, তারা এসে এইসব বলছে। আর আটকাচ্ছেন না, আটকাচ্ছেন না, এসে যদি ধর্মের কথা বলতো, কিন্তু এইসব বলছে। আর সরজুবালা বলছেন ঠাকুরের কথা, আমার তখন ঠাকুরের কথা মনে পড়ল, বিড়াল পুষিয়ে মহামায়া সংসার করা। তো তাতেও শ্রী শ্রী মা কিন্তু কিছুমাত্র ক্ষুণ্ণ হচ্ছেন না, অসন্তুষ্ট হচ্ছেন না, সর্বংসহা ধরিত্রীর মতো। আর কি হচ্ছে? লেখিকা লিখছেন, সরজুবালা লিখছেন, আহা মা, আমাদের জন্য তোমাকে কতই না সইতে হয়, এই বিশ্রামটুকুর সময়ও যত রাজ্যের বাজে কথা। তারপর লিখছেন, বৈকাল বেলা একটু পড়ে আসতে আমরা বিদায় নিলুম। ওই যে শ্রীমান শোকহরণের কথা তিনি লিখছেন, যে তিনি নিয়ে আসতে গেছেন, তো বলছেন বৈকালে বেলা একটু পড়ে আসতে আমরা বিদায় নিলুম। এই যে মা বলছেন, শুনছেন, তো আমাদের এটা ভাবতে ভালো লাগছে যে ঠাকুরের সঙ্গে কোথায় মিলছে। ঠাকুর ওইরকম মহামায়ার প্রসঙ্গ, ওই মহামায়ার সংসার করান তিনি বলতেন, আর এরা ওইসব কথা বললে তিনি শুনবেন না, তার সত্তা এগুলো গ্রহণ করতে পারত না। কিন্তু মিল আছে, কিরকম মিল আছে? আর ওই যে বললেন যে ঠাকুর আর মা অভেদ, সেটাতে আমরা আসব। মিল হচ্ছে যে এই যে বললেন যে দুপুরে খাওয়া দাওয়ার পর মা একটু বিশ্রাম করছিলেন, এমন সময় কয়েকজন স্ত্রীলোক দর্শন করতে এলেন। আমরা বলছিলাম যে মায়ের নিশ্চয়ই অবারিত দ্বার ছিল, কেউ বারণ করতেন না, ঠাকুরেরও তাই ছিল। দক্ষিণেশ্বরে কত সময় হয়েছে যে দুপুর বেলায় একটু প্রসাদ গ্রহণের পর, একেবারে বিশ্রামের সময় কেউ এসে উপস্থিত হয়েছেন, ঠাকুর উঠে কথা বলতে আরম্ভ করেছেন, কখনো আধশোয়া হয়ে হয়তো বলেছেন, কেউ কেউ এসে পড়েছেন দ্রুম করে এসে বলেছেন যে আগে আপনি এখন বিশ্রাম করবেন, আমরা তবে আসি। ঠাকুর বলেছেন, না বিশ্রাম তা কিছু নয় বলে, তারপর উমা অদ্ভুত ব্যাপার, সব ধর্ম দর্শন আধ্যাত্মিকতার কথা তাদের সঙ্গে বলতে আরম্ভ করেছেন। শুধু ওই একটু হতো যে তাহলে এইটা মায়ের সঙ্গে পুরো মিলে যাচ্ছে, আর বাকিটা কি অমিল নাকি তা নয়, কিন্তু ওই আর কি, এমন একটা সাত্বিকতার জায়গা ছিল। তা মায়ের সাত্বিকতা সেটা ভেতরে ধরা আছে, সেটা মায়ের মধ্যে এমবেডেড, আর ঠাকুরের ওটা এমনই একটা বাইরের দিকেও থাকতো, হাই ভোল্টেজ ব্যাপার, উচ্চাঙ্গের আধ্যাত্মিকতা, যে সেইখানটাতে একটা ব্যারিয়ার তৈরি হতো, বাধা তৈরি হতো, যে ওই স্তরে কেউ না গিয়ে থাকলে হতো না ঠিক, ঠাকুরও ঠিক নিতে পারতেন না, আর তিনিও বেশিক্ষণ থাকতে পারতেন না, কিন্তু মা এটাকে সম্বরণ করে রেখেছেন, সেই জন্যে তার কাছে এসে এগুলি বলতে পারছেন। আমার একটি ভালো ছাগল আছে, দুষের দুধ দেয়, তিনটি পাখি আছে,
এসবই এখন অবলম্বন এসব বলে যাচ্ছেন। তাহলে মায়ের মধ্যে ওটা ধরা আছে, ভেতরে ভেতরে লুকোনো আছে তার আধ্যাত্মিকতার ভাব। কে লুকোলেন? মাই লুকোলেন। আবার অন্যভাবে বলতে গেলে ঠাকুর মায়ের মধ্যে দিয়ে এইভাবে লীলা করলেন। কাশীপুরে বলেছিলেন যে নিজের শরীর দেখিয়ে ঠাকুর বলেছিলেন যে এ আর এমন কি করেছে, তোমাকে এর ঢের বেশি করতে হবে। সেটি ওই যে তোমাকে ঢের বেশি করতে হবে, এইখানে মায়ের উপরে তিনি ভার সমর্পণ করছেন। তার মানে এ আর এমন কি করেছে, এই আক্ষেপটার মানেটা কি? তার মানে ঠাকুর করতে চাইছেন, কিন্তু বলা হয় যে তার শুদ্ধ ভাগবতী তনু সেখানে ওটা হচ্ছে না। এখানে যেন ঠাকুরের একটা অসুবিধে যে সকলের কাছে পৌঁছতে পারছেন না, ওই আধ্যাত্মিকতার প্রবল একটা শক্তিশালী ভেদ রেখার জন্য। ওই লক্ষণ রেখা কেউ অতিক্রম করতে না পারলে তিনিও আসতে পারছেন না। এ আর এমন কি করেছে, তোমাকে ঢের বেশি করতে হবে। কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। অ্যান্ড হিয়ার উই ফাইন্ড দ্য হোলি মাদার লিসনিং টু সাচ ওয়ার্ল্ডলি মান্ডেন ইস্যুস। কলকাতার লোকগুলো মানে সাধারণ মানুষ যারা ধর্মের মধ্যে রয়েছেন কিন্তু সংসারের মধ্যে বেশি যেন নিমজ্জিত, আকণ্ঠ নিমজ্জিত, তা পোকার মতো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। এই মা দেখছেন, তারা এসে ছাগল পাখি এসব বলে যাচ্ছেন আর মা দেখছেন। তো এইটা ঠাকুরই সম্প্রসারিত ব্যক্তিত্ব রূপে মায়ের মধ্য দিয়ে দেখছেন। মা বলছেন যে বাবা জানো তো, তাঁর জগতের উপর মাতৃভাব ছিল, সেই ভাব বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। একটু হালকাভাবে বলতে গেলে অর্গান ট্রান্সপ্লান্টেশন যেটি বলা হয়, অঙ্গ প্রতিস্থাপন, শ্রীরামকৃষ্ণ যেন স্থূলদেহ ত্যাগ করলেন আর তার মাতৃভাবটি প্রতিস্থাপন করে দিলেন ওই তার মধ্যে যাকে ফলহারিণী কালী পুজোর রাত্রিরে তিনি পুজো করেছিলেন ষোড়শী রূপে। সেই মাতৃভাব বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। সেই ফলহারিণী কালী পুজোর দিনই তার মধ্যে দেবীর আবাহন ঘটিয়েছিলেন তিনি। তো সেইটি যেন পূর্ণরূপে মায়ের মধ্যে রেখে যাচ্ছেন অ্যাজ হি ইজ পাসিং অ্যাওয়ে। ওই বলছেন যে তোমাকে ঢের বেশি করতে হবে। ওই মাতৃভাব মায়ের মধ্যে তিনি রেখে যাচ্ছেন, ট্রান্সপ্লান্ট করছেন। সেই জন্যে অভেদ ব্যক্তিত্ব, শ্রীরামকৃষ্ণ ইজ রিচিং আউট টু লার্জার নাম্বার অফ পিপল থ্রু দ্য ফর্ম অফ দ্য হোলি মাদার। এইটা ঘটছে, এবং সেটা যিনি দেখতে পাচ্ছেন যে তিনি পাচ্ছেন, আর যিনি পাচ্ছেন না তার কি হবে? স্বামী বিবেকানন্দ বলছেন চিঠিতে তার থেকে বয়সে বড় গুরু ভাইকে যে দাদা, মা ঠাকুরুন কি বস্তু এখনো বোঝনি, ক্রমে পারবে। ওই যে মাকে ক্রমে বুঝতে পারা যে তার মধ্যে মহাশক্তি এবং ঠাকুর তার মধ্য দিয়ে লীলা করছেন, এই সমস্ত দৃষ্টি মা যদি একবার দৃষ্টি না দেন তাহলে কোত্থেকে আসবে? স্বামীজি তখন ধরতে পারছেন, কিছু কিছু গুরু ভাই ধরতে পারছেন কতকটা কতকটা। এই মায়ের মধ্যে ঠাকুরের লীলা, গুপ্ত লীলা, কিন্তু সেটি যখন অনুভূত হয় তখন বোঝা যায় যে অভেদ আত্মা। আর ওই যে মাকে বললেন যে কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। মা এদের দেখছেন আর এরা এইসব বলে যাচ্ছেন। সরজু বলার খুব কষ্ট হচ্ছে, ছটফট করছেন, অস্বস্তি হচ্ছে। বলছেন আহা মা, আমাদের জন্য তোমাকে কতই না সইতে হয়। ইটস নট ট্রু, এই বিশ্রামটুকুর সময়েও যত রাজ্যের বাজে কথা, ইটস নট ট্রু। কারণ মা বলছেন, সরজুবালা এরকম ভাবে বলেছেন, ঠিক আছে মাকে খুব ভালোবেসেছেন সেই জন্য আমাদের নমস্কার, কিন্তু মা বলছেন ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ঝেড়ে ঝুড়ে কোলে তুলে নিতে হবে। তাই মায়ের মেয়ে ছটফট করছে, কিন্তু মার তো ওইটা যে বলুক না, সংসারের কথাবার্তা বলুক, কত বলবে, এই যেন একটা ভাব। ওই যে বলছেন
যারা এসেছেন তারা জানেন না তো ওই স্তরে আটকে আছেন, আর বলছেন এইগুলি অবলম্বন। আর তখন সরযুগবালা বলছেন, বেড়াল পুষিয়ে মহামায়া সংসার করান। মহামায়া খুব খুব নিষ্ঠুর নাকি? ঠাকুর এটা বলেছেন যে ছাড়েন না, সহজে ছাড়েন না, ও বেড়াল পুষিয়ে সংসার করান। কিন্তু সেই ঠাকুরই আবার বলছেন, ও কি যে সে, ও আমার শক্তি। যে মহামায়া বেড়াল পুষিয়ে সংসার করান, সেই মহামায়াই এই 17 কি 18 ফেব্রুয়ারি 1913 উদ্বোধনে অবস্থান করছেন এবং তিনি মায়ামুক্ত করাতে পারেন। সুতরাং সরযুবালা যেন অত ব্যস্ত না হন, যেন অত উদ্বিগ্ন না হন। আমাদের ভাবতে ভালো লাগছে যে তিনি ঝেড়ে ঝুড়ে কোলে তুলে নেবেন। সেটা কিভাবে হবে আমরা কি করে জানব? যিনি মাকে দর্শন করছেন তিনি কত কি পাচ্ছেন, সেটা কি তৎক্ষণাৎ অলৌকিক কিছুভাবে ঘটে যাবে নাকি? এই যারা এসেছেন তাদের পরবর্তী জীবন তো আমরা জানি না, এবং মহামায়া স্বয়ং, মহামায়ি স্বয়ং তাদের কথা শুনেছেন, তাদের উঠে যেতে বলেননি, প্রস্থান করতে নির্দেশ দেননি। তাই ঠাকুর বলেছিলেন যে বেড়াল পুষিয়ে মহামায়া সংসার করান। সেই মহামায়াকেই অন্যভাবে বলা হয়েছে অঘটন ঘটন পটীয়সী, তুমি যা ভাবতে পারছ না সেটাও তিনি ঘটিয়ে দিতে পারেন এবং ঘটান। এই জননী শারদামণি রূপে ওই মহামায়া ঝেড়ে ঝুড়ে কোলে তুলে নেবেন, সেই জন্য শুনছেন তো। তিনি মানুষের দুঃখ কষ্টের কথা শোনেন, মানুষের সাংসারিক বদ্ধতার কথা শোনেন, মানুষের অজ্ঞানের কথা শোনেন, মানুষের অহংকারের কথা শোনেন। এই শোনার মধ্য দিয়ে যেন তক্ষণই সেই শুদ্ধিকরণের প্রক্রিয়াটির সূচনা হয়ে যায়। মা শুনছেন, আর সেই ব্যক্তির কোনো পরিবর্তন হবে না যিনি মাকে দর্শন করলেন, তার কাছে এইসব কথা নিবেদন করলেন, এ কখনো হয়। তাই সরযুবালার যে মনে হচ্ছে বেড়াল পুষিয়ে মহামায়া সংসার করান, সেই মহামায়াকে যখন আমরা এখানে দেখছি যে তিনি উপস্থিত রয়েছেন রামকৃষ্ণ লীলা সঙ্গিনী রূপে, তখন আমাদের ভরসা হচ্ছে যে মহামায়া যদ্যপি ওইসব করেছেন কিন্তু এই মা শারদা রূপে তার যে আবির্ভাব, সেখানে তার দক্ষিণা কালী মূর্তি, সেখানে তার বড়া ভয় করা মূর্তি, সেখানে তার সেই মূর্তি যেটি দর্শন করে অনুধ্যান করে সন্ন্যাসী সন্তান স্তোত্র রচনা করেছেন, দোষান শেষান সগুণী করোষি, আমাদের অশেষ দোষ রাশিকে মা তুমি গুণে পরিণত করো, তুমি এরকম করে থাকো, দোষান শেষান সগুণী করোষি। তাই এই যিনি এসে এইসব কথা বলছেন, আমরা বুঝতে পারছি যে মায়ের মধ্যে যখন সেই কথাগুলি যাচ্ছে তখন ওটা একতরফা হচ্ছে না, মা হাঁ হাঁ করে যেতে লাগলেন, কিন্তু ওই অশেষ দোষ রাশি গুণে পরিণত হতে চাইছে, গুণে পরিণত হওয়ার উপক্রম করছে। এটি আমাদের ভাববার কারণ আছে যেকালে তারা মায়ের দর্শন লাভ করেছেন, মায়ের শ্রীমুখের বাণী শ্রবণ করেছেন। আর মানুষ তো দূরের কথা, যেসব পিঁপড়ে কীট পতঙ্গ যারা কিচ্ছু না ভেবে যেসব লোক, মানুষের দূরের কথা আমরা বলছিলাম, আবার মানুষের কথা যদি ভেবে আসি, যারা কিচ্ছু না ভেবে তাঁর দর্শন পেয়েছে, তাদের কি কম সৌভাগ্য যে মায়ের সময় জন্ম এবং মায়ের দর্শন লাভ কপালে আছে। তাহলে এরা যারা গেছেন মায়ের কাছে এইসব কথা বলছেন, আপাত দৃষ্টিতে লঘু, আপাত দৃষ্টিতে সংসারাবদ্ধ, কিন্তু আপাত দৃষ্টি এক আর দেবী দৃষ্টি আর এক। আপাত দৃষ্টিতে দেবী দৃষ্টিকে বোঝা যাবে না, কিন্তু অনুমান করা যাবে যে যেহেতু
আমাদের কাছে এই সব অমূল্য উপকরণ আছে। সেই উপকরণগুলির সহায়ে আমরা অবশ্যই ভাবব যে ঠাকুর এবং মা অভেদ, মায়ের মধ্য দিয়ে ঠাকুর লীলা করছেন, আর সেইখানে দেখছি যে এই মাতৃরূপে যে সারদামণিকে তিনি রেখে গেছেন, যে মা মন্দিরে, আর এই সারদামণি অভিন্না, এবং ওই মন্দিরের মা এই সারদামণি রূপে সমস্ত দোষ রাশিকে গুণে পরিণত করবার জন্যই অবতীর্ণ হয়েছেন। এই মায়ের কৃপায় বা মা ঠাকুরের যুগ্ম কৃপায় আমরা আবার মিলিত হব পরবর্তী রবিবারে শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানে কষ্টিপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে প্রতি সপ্তাহের রবিবারে থাকে এই অনুষ্ঠানটি শ্রী শ্রী মায়ের কথা। আর প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সপ্তাহে ছদিন সোম থেকে শনিবার থাকে কথায় কথায় কথামৃত। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী মায়ের কথা আমাদের কাছে আছে যে সংস্করণটি, তার 25 পৃষ্ঠায়, আর রয়েছি 17 বা 18 ফেব্রুয়ারি 1913, সরজুবালা লিখেছেন 5 কি 6 ফাল্গুন 1319। অনুষ্ঠান সমাপন করব আমরা ঠাকুর আর মায়ের কাছে ওই কৃপা ভিক্ষা করে যে আমাদের অনেক প্রগল্ভতা আছে, কি বলতে হয় আমরা জানি না, কি চাইতে হয় আমরা জানি না, যেটা চাইতে হয় বলে জানি সেটিকেও অনুসরণ করবার মতো সবসময় যোগ্যতা আমাদের থাকে না, অনুসরণ করবার সুযোগ থাকলেও আমরা করে উঠতে পারি না বা করি না। এই সমস্ত সীমাবদ্ধতাকে, এই সমস্ত উদ্ধৃতির মধ্যে দোষকে মা নিশ্চয়ই ক্ষমা করে দেবেন, শুধু তাই নয় গুণে পরিণত করবেন। তার মানে যত ইচ্ছে কেউ দোষ করবেন তা নয়, কিন্তু যা যা হয়ে গেছে সেগুলিকে গুণে পরিণত করে দেবেন। ওই যে লেখিকা লিখলেন যার কথা তিনি এসে কি সব হাবিজাবি বলে যাচ্ছেন, আমরা যে তার কত লক্ষ গুণ কি বলি জানি না, তো সেইগুলিকে মা, ওই মা ঠাকুর অভেদ রূপে প্রসন্ন বদনে যেন শ্রবণ করছেন আমরা এইটিই ভাবতে চাই, এবং আমাদের ওই প্রগল্ভতাকে, আমাদের ওই তারল্যকে, আমাদের ওই সীমাবদ্ধতাকে শ্রবণ করে, জেনে, অনুধাবন করে তারা যেন নিজগুণে সেগুলিকে গুণরাশিতে পরিণত করেন, যাতে আমরা আমাদের এই দেহ মন সংস্কারকে শুদ্ধ করে তাদের শ্রীচরণ অবলম্বন করে আমাদের জীবনকে সার্থক করতে পারি। ওং জননীং সারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।